بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. صفة لازمة مضادة كويتي. صفة لازمة مضادة كويتي. همس جهر. همس جهر. شدة رخاوة بينهما توسط. স্পিরিট নাই, ফুরকানি আমাদের স্যার ছেলেদের স্পিরিট কম। আয় হায় হায়, এই যে এই যে চুল বের হয়ে আছে কার বোতামগুলা খোলা, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। এই জন্য হৃদয়ের জানলা খোলার তো কোনো প্রয়োজন নাই। এটা কি এই জানলা নি, এটা হচ্ছে কি দিলের জানলা, বুঝেন নাই? এটা কোন জানলা? দিলের জানলা। এই আপনার বুতাম টুতাম খুললা, এর পরে মনে করেন হৃদয়ের জানলা খুললা দিয়েছি আল্লাহ তোমার জন্যে। হ্যাঁ, এবার সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। চলেন, সিফাতে লাজেমা মুতাদ্দা কয়টি, আপনি একটু দেখে নেন, তারপরে শুরু করি আবার। দেখবেন এই যে ছোট্ট মানুষটা কি দেখবেন, সাত দিনই তো দেখতে পারবেন, কি দেখার আস হু দেয়, এরকম একটু করবো, ওইরকম একটু করবো, কিন্তু একজন গেলে ইউস। ওই যে মনে করেন, ওই যে দেখছেন কয়েকজন তাকাইছে, বুঝলেন, কয়েকজন তাকাইছে, এটা ঠিক না, এটা ঠিক না, এদিকে সেদিকে না তাকানো, পড়লে না লাভ হবে। এখন আল্লাহবাক সকলকে তৌফিক দান করেন। এই অনেকে পিছন দিক থেকে আমিনের জোর পাওয়া গেলো, সবার তো পাওয়া গেলো না, এখন একটা চিল্লান দিবে, দেন চিল্লান, দেখছেন যেটা বলছি সেটাই হইস। আমি বলছি এখন একটা চিল্লান দিবে, দেন চিল্লান, এরাও জোরে চিল্লান, একজনকে আমি কথাটা বুঝতে পারছেন, এই বলে এখন আবার নিচের দিকে মাথা দিচ্ছি। এটা কি আমিনের কোনো সিস্টেম নেই, সারাদিন মস্ক চললো, এখন আমি এরকম করতাস। এখন যদি দেখাই দেয় কে, তাহলে তো লজ্জা পাবে। এই যে লজ্জা পাবেন না, আপনি লজ্জা পাবেন না, দেখাই দিলে ওই যে এই যে লম্বা টুপি, এই আপনার পাশের জন, এই যে এই যে তাওয়াসুত ইস্তিআলাউন ইস্তিফালুন ইতবাকুন ইনফিতাহুন ইদলাকুন ইসমাতুন। হামসার হরফ কয়টি, ফাহাতা হাশিন খাসাদ সিন কাফতা, ফাহাতাহু শখসুন সাকাত। হামসার এই দশটি হরফ ব্যতীত এই পাঁচটার আওয়াজ তুলনামূলক এই পাশের থেকে কম। মাশাল্লাহ আপনাদের আওয়াজ ভালো। মাশাল্লাহ মানে কি? দোয়া। মাশাল্লাহ মানে কি? চলেন, হামসের এই দশটি হরফ ব্যতীত, আবার বলেন, ওদের ব্যাপারটা বুঝছেন না? হ্যাঁ, হামসের এই দশটি হরফ ব্যতীত বাকি সমস্ত হরফ জাহারের, দেখছেন না হুজুর? এই চলেন, আমাদের এটা পার্সোনাল ব্যাপার, বুঝছেন নি, বলা যাইতো না। চলেন, সিদ্ধার হরফ কয়টি, আবার বলেন, তাওয়াসুতের হরফ কয়টি, লাম নুন আইন মিম র, লিন উমর, সিদ্ধা এবং তাওয়াসুতের সমস্ত হরফ ব্যতীত বাকি সমস্ত হরফ রাখাওয়ার, ইস্তিআলাউন ইস্তিফালুন, ইস্তিআলার হরফ কয়টি, ইস্তিআলার হরফ পাঁচটি, ইস্তিআলার হরফ আটটি,
টেবিলে হাত না দিলে ভালো হয়। ইস্তাইলার হরফ কয়টি? ইস্তাইলার হরফ দুইটি। ইস্তাইলার হরফ সাতটি। সদ্দত তাদা গাইন খাকাফ। সদ্দত তাদা গাইন খাকাফ। ইস্তাইলার এই সাতটি হরফ ব্যতীত। আবারে বলেন শুনেন, আগে একটা সোলো মাখতাম, ওটার দাম কত ছিল জানেন? 2600 টাকা। এখন আর মাখি না, তাই বলে কি দেখবেন না ওইদিকে কি তামসা দেখছো? ওইদিকে সেরিস, আমার চেহারার দিকে দেখতে বলছিলাম, পরার দিকে না দেখবেন, পরা কোথ থেকে বের হয়, আমার ঠোঁটে দিয়ে বের হয় না, তেই দিকে না খেয়াল করবেন, ওইদিকে কি লাড্ডু নি? কথাটা বুঝেন নাই? এই আপনারা কেবার মন খারাপ করেন নি? চলেন, ইস্তাইলার হরফ কয়টি? আবার বলেন, সদ্দত তাদা গাইন খাকাফ। ইস্তাইলার এই সাতটি হরফ ব্যতীত। ইস্তাইলার এই সাতটি হরফ ব্যতীত বাকি হরফ ইস্তিফালের। এইখানে বাকি সব ব্যবহার করি নাই, এখানে বলছি বাকি হরফ ইস্তিফালের, কারণ বাকি যেগুলো ইস্তিফালের হওয়ার সেইগুলো ইস্তিফালের, আবার যেগুলো ইস্তাইলা হওয়ার কাওয়ায়েদের কারণে, যেমন আলিফ কাওয়ায়েদের কারণে মোটা হয় না, মোটা হরফের সাথে যখন আলিফ হয় তখন আলিফটা কি হয়ে যায়, মোটা হয়ে যায়। যেমন ওয়া ক, বলেন ওয়া ক, ওয়া ক, এখানে কফ আলিফ জবর আছে না, কেউ কি এরকম পড়ে ওয়া ক এরকম পড়ে নাকি? কফের উচ্চারণ করার পড়ার পরে পাতলা করে দেয় নাকি? এখানে আলিফটাও মোটা, ওয়া ক للذين لا يرجون لقاءنا لولا وقال الذين لا يرجون ইস্তাইলার হরফ কয়টি? আবার বলেন, ইস্তাইলার এই সাতটি হরফ ব্যতীত বাকি হরফ ইস্তিফালের, বাকি হরফ ইস্তিফালের, বাকি হরফ ইস্তিফালের। একটা হরফ বলবো, দেখবেন ইস্তাইলার এই সাতটি হরফের মধ্যে পাওয়া যায় কি না, পাওয়া গেলে কি বলবেন? এই সবাই বলেন, পাওয়া গেলে কি বলবেন? না পাওয়া গেলে কি বলবেন? পারা যাবে তো? রেডি রেডি, এই সবাই রেডি, এই দেখি তো হাত তুলুন তো, কারা কারা রেডি? চলেন, না না আপনারা হাত তুলে বই রয়েছেন দেখছো, বুঝতা রেডি না তো আপনারা, প্রস্তুত না? সাথে সাথে বলা লাগবে, এদিকে তো কোনো আওয়াজ নেই, চুপ করে বসে আছে এরা, লা না র ত দা তা স সা জা ম লা ফা ফা ওয়া বা মা। পারা যাবে নি? হ্যাঁ পারা যাবে,
একটু তাড়াতাড়ি ধরাধরি করেন, এক মিনিট এক মিনিট, আরে চালু করেন না, এখনো বসতেই পারে নাই, সোলো 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 সোলো, হাই হাই হাই, চালু চালু চালু, হয়েছে হয়েছে হয়েছে, আর কথা বলে না, হয়েছে, হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান দেখি, খ খ বলে ইস্তিফাক, তামসা দেখছো, জোরে বলতে হবে জোরে বলতে হবে, খ ল ইস্তিলা বলে, লাম কি ইস্তিলা হরফ নাকি, আমি মোটা করলে হবে নাকি, কথাটা বুঝেন নাই, আমি মোটা করলে হবে, লা হয় নাই বাবাজি হয় নাই, পড়েন নাই মনে করছেন পারি, অনেকেই মনে করে যে আমি খুব পারি, পারি এই কথা কখনো মনে করা যাবে না, পারি নাই, এই 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 কী কথা বলতেছেন, না 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 এখন তো বলার সময় না, যখন দিব যখন যেই কাজ তখন সেই কাজ, কথাটা বুঝেন নাই, এই কথা বল, বাথরুমে গিয়ে কেউ যদি খায় ওই জায়গায় কি খাওয়ার কাজ নাকি, হাই হাই হাই, অনেকে কিন্তু খায় সুইংগাম আছে না, কলের লগে খাওয়ার পরে কোন জায়গায় এসে ফেলাবে, কোনো জায়গা খুঁজে পায় না, পরে কলের সাথে লাগাই রাখে, কে কেউ আছে বদনি ফুটা করে পরে হেটার আবার জোরাতালি দেয় সুইংগাম দিয়া, দেখছেন নি আপনারা, ওই যে আপনার ভোমর আছে না সুই বা চাবি নিয়ে গিয়া পরে বদনি ফুটা করে পরে হেটার আবার জোরাও দেয়, হ্যাঁ হ্যাঁ ইঞ্জিনিয়ার সে, বসেন বাবা, হয় নাই আবার আরেকটু ধরাধরি করেন, চালু করেন চালু করেন চালু করেন, স্লো স্লো, আপনারা এত স্লো কেন, সাথে সাথে করতে হবে, ইস্তিআলার অর্থ হলো মোটা করা, ইস্তিফালের অর্থ হলো পাতলা করা, ইস্তিআফাল না ইস্তিফাল, ইস্তিফালের অর্থ হলো পাতলা করা, ইস্তিআলার অর্থ হলো মোটা করা, ইস্তিফালের অর্থ হলো পাতলা করা, ইস্তিআলার অর্থ হলো মোটা করা, ইস্তিফালের অর্থ হলো পাতলা করা।
ইস্তিআলার অর্থ হলো মোটা করা, ইস্তিফালের অর্থ হলো পাত্তা করা। ইস্তিআলার অর্থ হলো মোটা করা, ইস্তিফালের অর্থ হলো পাতলা করা। ইস্তিআলার অর্থ হলো মোটা করা, ইস্তিফালের অর্থ হলো পাতলা করা। ইস্তিআলার অর্থ হলো মোটা করা, ইস্তিফালের অর্থ হলো পাতলা করা। ইস্তিআলার অর্থ হলো মোটা করা, ইস্তিফালের অর্থ হলো পাতলা করা। ইস্তিআলার অর্থ হলো মোটা করা, ইস্তিফালের অর্থ হলো পাতলা করা। ইস্তিআলার অর্থ হলো মোটা করা, ইস্তিফালের অর্থ হলো পাতলা করা। ইস্তিআলার হরফগুলো উচ্চারণের সময় জিহ্বার গোড়া উপরের দিকে উঠে, যার কারণে হরফগুলো মোটা হয়ে যায়। ইস্তিআলার হরফগুলো উচ্চারণের সময় জিহ্বার গোড়া উপরের দিকে উঠে, যার কারণে হরফগুলো মোটা হয়ে যায়। ইস্তিফালের হরফগুলো উচ্চারণের সময় জিহ্বার গোড়া নিচের দিকে থাকে, যার কারণে হরফগুলো পাতলা হয়ে যায়। এই পাশের আওয়াজ কম, এরকম করলে বুঝবেন যে আওয়াজ কম, বাড়াইতে হবে ভলিউম। এটা কি বলেন তো, ইশারা বুঝেন আপনারা? দেখবো নে আপনারা বুঝেন কি না, চলেন। ইস্তিআলার হরফগুলো উচ্চারণের সময় আবারও বলেন, জিহ্বার গোড়া উপরের দিকে উঠে, যার কারণে হরফগুলো মোটা হয়ে যায়। যার কারণে হরফগুলো মোটা হয়ে যায়। ইস্তিফালের হরফগুলো উচ্চারণের সময় জিহ্বার গোড়া নিচের দিকে থাকে, যার কারণে হরফগুলো পাতলা হয়ে যায়। যার কারণে হরফগুলো পাতলা হয়ে যায়। দেখেন আমি যখন একটা হরফ বলবো, দেখবেন ইস্তিআলার সাতটি হরফে পাওয়া যায় কি না। যদি পাওয়া যায় তাহলে বলবেন জিহ্বার গোড়া উপরের দিকে উঠা, যার কারণে হরফগুলো মোটা হয়ে যাওয়া, বা যার কারণে হরফগুলো কি হয়ে যায়, মোটা হয়ে যায়। পারবেন না? জিহ্বার গোড়া উপরের দিকে উঠে, যার কারণে হরফগুলো কি হয়ে যায়, মোটা হয়ে যায়। এটা হচ্ছে কি কাজ। আর যদি দেখেন ইস্তিআলার সাতটি হরফে না পাওয়া যায় তাহলে অবশ্যই কোথায় পাওয়া যাবে, ইস্তিফালে। তখন কি বলতে হবে, জিহ্বার গোড়া নিচের দিকে রাখা, যার কারণে হরফগুলো পাতলা হয়ে যায়। পারবেন তো? রেডি? ইস্তিফাল না, জিহ্বার গোড়া নিচের দিকে থাকা, যার কারণে হরফগুলো পাতলা হয়ে যাও। চলেন, হ্যাঁ হ্যা লা না র
মাশাল্লাহ মাশাল্লাহ, কষ্ট হচ্ছে নি বাবারা? পড়াই কষ্ট, এর মধ্যেই মজা। পড়াই কি কষ্ট, এর মধ্যেই মজা। ওরা ফুটবল খেয়ে মানে ফুটবলের মধ্যে লাত্তি মেরে তারপরে মনে করেন কোনো সব পাবে না, আর আমরা মুখ খুললেই খালি সব। আলিফ লাম মিম কত নাকি হয়ে গেল? 30 নাকি? আপনারা শুনছেন হয়তো বা 20 নাকি হবে, শুনলে 20 নাকি, আর কমপক্ষে 30 তো পাবেনি। আমি পইরা কষ্ট করে পাইছি 30, আপনারা শুনে পাইছেন 30, লাভ না লস? কথাটা বুঝতে পারছি, কেয়ামতের দিন এই সব দিয়েই কাজ হবে। একজনের পাল্লা মনে করেন উপরুটটা থাকবে, গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে, কথাটা বুঝতে পারছেন? তখন কোনো একটা নেকের কারণে দেখা যাবে, নেক আমলের কারণে, অথবা এই কোরআনে কারিম যে নাকি তার নিজেকে সিনার মধ্যে ধারণ করে চলছে, কোরআনে কারিমের হুকুম মোতাবেক চলছে, আর কোরআনে কারিমের উপরে সে খুব তেলাওয়াত করছে, তো এই কোরআন গিয়া লাভ দিয়ে বসে পড়বে, সাথে সাথে ওইটা ভারী হয়ে যাবে, আর বলবে তুমি জান্নাতে চলে যাও। আর পক্ষান্তরে এই কোরআনকে যারা আপনার বিমুখতা অবস্থায় রাখবে, কোরআন তাদেরকে টেনে নিয়ে জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ, আল্লাহ পাক সকলকে হেফাজত করেন এবং কবুল করেন। এই বাবারা পিছনে দুষ্টুমি করছেন, পিছনে দুষ্টুমি করছেন, দুষ্টুমি করিয়েন না বাবারা, একটু কষ্ট করে বসেন। শয়তানকে প্রশ্রয় দেন কেন? শয়তান আপনাদেরকে গুতায় আর আপনারা লাফান, তামসা দেখছো? শয়তানকে প্রশ্রয় দিয়েন না আপনারা, খেয়াল করেন। এই যে কী শব্দ হইলো, ওইটা কিসের শব্দ হইলো? এই যে দেখছো অবস্থা, এই শব্দ হুজুর একটু পিছনে চলতে, আপনি এটা খেয়াল করেন, যে দুষ্টুমি করবে দাঁড় করাই দিবেন। হ্যাঁ, বুঝে গেছি নি? চলেন, ইনফিতাহুন, আবার বলেন, ইতবাকুন ইনফিতাহুন, আবার বলেন, ইনফিতাহের হরফ চারটি, আবার বলেন, বুঝছে নি? খুব পড়া পড়তেছে। ইনফিতাহের হরফ নাকি ইতবাকের হরফ? কিসের হরফ? ইতবাকুন ইনফিতাহুন, আবার বলেন, ইনফিতাহের হরফ চারটি। কেউ কিছু পড়ে না, খুব তালে তালে পড়ে, ইস রে, খেয়াল করতে হবে না? আমি যা পড়াবো তাই পড়বেন নাকি? হুজুরে যে মই যাবো আমরাও হে মই যাইতাম, কিলিগা থামাথামি, কথাটা বুঝতে পারছি? কোনো থামাথামি নাই। আপনাদেরকে আবার ঘটনা বললে আপনারা সমেৎকার বুঝেন। এক ব্যক্তি, সে মনে করেন ওই গ্রামের মানুষ নামাজ পড়তে পারে না, কি করতে পারে না? নামাজ পড়তে পারে না। এখন ইমাম সাহেব বলছে আমি যেরকম করবো আপনারা সেরকম করবেন, কথাটা বুঝতে পারছেন? এখন ওই ইমাম সাহেবের সামনের জায়গা দিয়ে একটু কী আসিল, ফুডা আসিল, এখন একটা কুকুর যাইতেছে অথবা কুকুরের দিকে মুখ ঢুকাইতেছে, ইমাম সাহেব বলতেছে হুস হুস, এখন মুসল্লিরাও বলতেছে হুস হুস, আর ইমাম সাহেবের কাছে জি দুইটা, হেই আমি কি এটা করতে বলছি? ও এরা কি কী মনে করছে? ইমাম সাহেব যা করবে তাই করতে বলছ, পিছনে ঘুরে দিছে একটা শটকানা, কথাটা বলছে সবাই মনে করছে এটাই নামাজ, এর পাশের ডারে দেয়, এর পাশের ডারে দেয়, একটা একটা করে শটকানা দিয়ে দাস। আর ইমাম সাহেব চিন্তা করতেছে সবার দেওয়া শেষ হইলে মসজিদে তো আর কেউ বাকি থাকবে না, থাকবো খালি আমি, তাহলে কি আমাকে মিলে ধোলাই হবে? তখন সে চিন্তা করতেছে এই ভাগ করো, তখন ইমাম সাহেব এই সবাই বলে এই ভাগ করো, ভাগ করছে। এবার ইমাম সাহেব দিছে দৌড়, কথাটা বুঝতে পারছেন? এখন সবাই মিলে ইমাম সাহেবের পিছনে পিছনে দিছে দৌড়, এখন দেখে ইমাম সাহেবের পিছনে তাকে সবগুলো মনে করেন তারা দাওয়াইতাস, ইমাম সাহেব মনে করছে কি তারা দাওয়াইতাস, যে কারণ কি সবার তো শেষ, এখন ইমাম সাহেবের পালা, ইমাম সাহেব মনে করছে এখন তাকে মনে করেন দিবে, সে আছে দৌড়ের উপরে, ওই পিছনের দিকে তাকাইতে গিয়ে সে উষ্টা খেয়ে পড়ছে, সবাই ইচ্ছা করে উষ্টা খেয়ে পড়ছে, কথাটা বুঝতে পারছেন? এই করতে করতে তারপরে গিয়ে সামনে পুষ্করিয়ে পড়ছে, সবাই লাভ দিয়ে পড়ছে, পইরা তারপরে এবার মনে করেন ওই পাশে গেছে, এখন ইমাম সাহেব দৌড়াইতে আর পুষ্করিণী এইগুলো মনে করেন সাঁতরাইতে আপনার কী হয়ে গেছে, হরেন হয়ে গেছে, এবার কিছুক্ষণ গিয়ে ওই পাশে দৌড়ানোর পরে গিয়ে বসছে, এখন তারাও গিয়ে বসছে, এখন জিজ্ঞেস করে যে ইমাম সাহেব নামাজ কি শেষ হয়েছে? বুঝতে পারছি, এই হচ্ছে আপনার অবস্থা, এই জন্যে উল্টা পুল্টা বুঝলে হবে না।
আল্লাহ পাক বুঝার তৌফিক দান করে। চলেন, এই জন্য আমি যেটা পড়াবো সেটা পড়বেন নাকি? আমি যেটা পড়াবো সেটা পড়বেন? হ্যাঁ চলেন। ইতবাকের হরফ চারটি, আবার বলেন ইতবাকের এই চারটি হরফ ব্যতীত বাকি সমস্ত হরফ ইনফিতাহের, আবার বলেন বাকি সমস্ত হরফ ইনফিতাহের। হযরত এটা এখানেই থাকুক, এই সাউন্ড বক্সটা এখানেই থাকুক, এটা সাউন্ডটা ব্যালেন্স আছে এখন, আর যেখানে ছিল ওইখানে থাকলেই ভালো হয়, সাউন্ডটা ব্যালেন্সে আছে। চলেন, ইতবাকের হরফ কয়টি, আবার বলেন ইতবাকের এই চারটি হরফ ব্যতীত বাকি সমস্ত হরফ ইনফিতাহের, আবার বলেন হ্যাঁ বলেন ইতবাকের হরফ চারটি সদ্দা, ইতবাকের এই চারটি হরফ ব্যতীত বাকি সমস্ত হরফ ইনফিতাহের। চালু পাঁচবার পড়েন, পাঁচবার পড়েন, আমি একটা হরফ বলবো, দেখবেন ইতবাকে চারটি হরফে পাওয়া যায় কিনা, যদি পাওয়া যায় তো কি বলবেন, যদি না পাওয়া যায় তো কি বলবেন, পারবেন তো? চুল বের হয়ে আছে বাবাজি, চুল বের হয়ে আছে। চলেন, না র ত হ্যাঁ দা সত্যি কবলে জিনা তা স স সা জা ল ল রা ফা ফা ওয়া বা মা। শোনেন বাবারা, এই যে আপনার মাত্র চারটা হরফ, খালি একটু খেয়াল করলে হয়ে যাবে, পারবেন না? একবার 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 একবার, চালু চালু দৌড়াদৌড়ি করেন, একবার একবার চালু। Oh
আছে হয়েছে। ইতবাকের অর্থ হলো ঊর্ধ্বগামী, বুঝেন নাই? জিহ্বার মধ্যখান উপরের দিকে উঠে না, ঊর্ধ্বগামী, আর হচ্ছে গিয়া জিহ্বার মধ্যখানটা নিচের দিকে থাকে না, নিম্নগামী। তাহলে ইতবাকের অর্থ কি? ঊর্ধ্বগামী। আর ইনফিতাহের অর্থ কি? নিম্নগামী। ইতবাকের অর্থ হলো ঊর্ধ্বগামী, ইনফিতাহের অর্থ হলো নিম্নগামী। ইতবাকের হরফগুলো উচ্চারণের সময় জিহ্বার মধ্যখান উপরের দিকে উঠে, ইনফিতাহের হরফগুলো উচ্চারণের সময় জিহ্বার মধ্যখান নিচের দিকে থাকে, ইনফিতাহের হরফগুলো উচ্চারণের সময় জিহ্বার মধ্যখান নিচের দিকে থাকে। সোজা হয়ে বসেন বাবাজি। ইতবাকের হরফগুলো উচ্চারণের সময় জিহ্বার মধ্যখান উপরের দিকে উঠে, ইনফিতাহের হরফগুলো উচ্চারণের সময় জিহ্বার মধ্যখান নিচের দিকে থাকে। কয়েকবার পড়েন, কয়েকবার পড়েন দোনোটা, চলো চলো। নিচের দিকে নামে থাকে, তাই না? আর প্রথমে কি বলছিলাম, ইতবাক মানে কি, আর ইনফিতাহ মানে? এটা তো বললেন না। বসেন, একটা হরফ বলবো, দেখবেন ইতবাকে চারটি হরফে পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় কি বলবেন, জিহ্বার মধ্যখান উপরের দিকে থাকা। আর আর যদি না পাওয়া যায় তাহলে কি বলবেন, জিহ্বার মধ্যখান নিচের দিকে থাকা। চলেন, গুতা মারেন কে? হ্যাঁ চলেন, লা, না, র, ত, দা, তা, স, স, সা, জা, ল, পারবেন? একটু দৌড়াদৌড়ি করেন, এক মিনিট, এক মিনিট, চালু করেন, চালু করেন।
তাহলে আমি আর একটা জোড়া আছে এটা শেষ করে তারপরে ইয়া করি, এই কি বলে মাশাল্লাহ বসেন। ঠিক আছে বাবারা, এই ইশারা নামাজের জন্যে প্রস্তুতি নিয়ে তারপরে নামাজ পড়ে তারপরে আবার উপরে চলে আসবো। সূরা বালাদের কাজ হয়েছিল মনে আছে আপনাদের? বিসরাতি তাকতিয়া, কি বলেন তো, মনে নেই আপনাদের? লা বলেন, উকো সি মু, এইভাবে পড়ানো হয় নাই। এরপরে এই গেল বিসরাতি তাকতিয়া। এরপরে বিসরাতি তাকতি মানে হচ্ছে কি, কতআন পুরো ভেঙে ভেঙে প্রত্যেকটা হরফ। এরপরে এইখানে অনেক কাজ আসছিল, এই যে সিফাত সময়ের অল্পতার কারণে শুধু খালি পড়াই দিয়ে গেছি, কিন্তু এখানে আপনার প্রত্যেকটা জোড়ার পরে দুই জোড়া একসাথে মিলানোর দরকার ছিল, তিন জোড়া মিলানোর দরকার ছিল, চার জোড়া মিলানোর দরকার ছিল, পাঁচ জোড়া মিলানোর দরকার ছিল, সময়ের অভাবে হয়ে উঠলো না। এরপরে এইগুলো আবার প্রত্যেকটা হরফ দিয়ে এই পাঁচটা সিফাত দিয়ে তারপরে হরফের উচ্চারণ মস্ক করার দরকার ছিল। একেবারে একটা সূরা সূরা বালাদ, তাতে পারে এক দুই দিনের মতো সময় লাগবে, যেহেতু সময় কম। এরপরে আরও একটা জোড়া আছে, এটা ইয়া শেষ করে তারপরে আমরা ওইখানে ঢুকে পড়ব। তো আমার ওই যে আগের ওস্তাদ যে গতকালকে মাগরিবের পরে থেকে কাজ করছে, বিসরাতি তাকতি বিসরাতি লাফজ, এরপরে কী পড়াইছে, লাউকসিমু পড়েন, এইভাবে করে বিসরাতি লাফজ শব্দ শব্দ। এরপরে বিসরাতি আয়াহ পড়াইছে কি, লাউকসিমু বিহাযাল বালাদ পড়েন, এই কথাটা বুঝতে পারছেন? আমাদের নাজেরা নুরানির থেকে এইভাবে পুরা কোরআনে কারিম মস্ক চলে, যেই মস্ক এইখানে চলে সেটা নাজেরা নুরানিতে চলে, কথাটা বুঝতে পারছেন? তো যাই হোক, এইভাবে মস্ক করার মাধ্যমে আপনার কী হয়, তালাফুজের মান খুব সুন্দর হয়ে বের হয় এবং খুব অল্প সময়ের মধ্যে বের হয়। কেউ কেউ এক বছর মস্ক করবে, আপনি মাত্র তিন মাস মস্ক করবেন সমান। যাই হোক, এই তিনটে স্টেপে মস্ক চলছে, এখন একটা স্টেপ বাকি আছে, বিসরাতি তারতিল, কি বলেন তো, বিসরাতি তাতিল, ওইটা ইনশাআল্লাহ ইশারা পরে হবে। আগে খাবেন না আগে পড়বেন? আর যদি পড়েন তাহলে তো পোতায় থাকবেন আপনারা, খেয়ে নিলে ভালো হয় না, খেয়ে নিলে ভালো হয় না, জিনার আওয়াজ নাই, বোঝা গেলে খাইলে পরে ভালো হয়। আমি যদি ক্ষুদা পেটে পড়াইতে পারি আপনারা পারবেন না? দেখবো না ইশারা পরে হবে, একটা কী যে হবে আজকে আমি নিজেও বুঝতেছি না, দেখবো আপনারা কী করতে পারেন আজকে, দেখা যাবে না আজকে। ঠিক আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। ওই দেখেন না পিছন দিক থেকে উঠতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এ শুনেন বাবারা, ছুটি দেওয়ার সাথে সাথেই চমৎকারভাবে একটা দৌড় দিবেন, জানে নিচের মানুষ লাভ দিয়ে উঠে, দেখিতো দেখিতো কেমনে যাবেন, দেখিতো ফুরকানিয়া মাদ্রাসার ছাত্ররা কেমনে যায় একটু দেখিত। ও সিস্টেম আছে না মাশাল্লাহ, গ্রুপ গ্রুপ বাড়ি চমৎকার, কিন্তু লাইন নাই, লাইন নেই। ও এই মাদ্রাসার ছাত্ররা লাইনে চলে না মনে হয়, লাইন হইলে যে কত সুন্দর লাগতো, এই যে এখন তো সুন্দর দেখা যাইতেছে আবার, তার মানে বোঝা গেলো এরা লাইনে যাইতে পারে, মাশাল্লাহ মাশাল্লাহ কত সুন্দর, গুড, থ্যাংক ইউ। আবার বলেন, ইদলাকুন ইসমাতুন, ইদলাকের হরফ কয়টি, ইদলাকের হরফ ছয়টি, আওয়াজ নাই, আবার বলেন, ইদলাকের হরফ ছয়টি,
ফার্রা মিন নুন হবে, বুঝেন নাই কথাটা? ফার্রা মিন লুব্বিন, ইজলাকের এই ছয়টি হরফ ব্যতীত বাকি সমস্ত হরফ ইসমাতের। আবারে বলেন, আবারে বলেন, আবারে বলেন। তাহলে ইদলাকের হরফ কয়টি? কয়টি? ছয়টি না ছয়টি? কয়টি? ছয়টি না ছ? ছ। আরে ছয়ের উচ্চারণ ছ, বাংলা অমস্ক করাইতে হবে। ছ, ছয়টি। আবারও বলেন, আবারও বলেন, আবারও বলেন, আবারও বলেন। ইদলাকের হরফ কয়টি? আবারও বলেন, ইদলাকের হরফ ছয়টি? ইদলাকের হরফ ছয়টি? ফারা মিম নুন লাম্বা, ফারা মিন লুব্বিন, ইদলাকের এই ছয়টি হরফ ব্যতীত বাকি সমস্ত হরফ ইসমাতের। কয়েকবার পড়েন, ইদলাকের হরফ ছয়টি? ফারা মিম নুন লাম্বা, ফারা মিন লুব্বিন, ইদলাকের এই ছয়টি হরফ ব্যতীত বাকি সমস্ত হরফ ইসমাতের। চালু চালু, এক মিনিট। ইদলাকের অর্থ হলো কিনারা। আবারে বলেন, ইদলাকের অর্থ হলো কিনারা। আবারে বলেন, আরেকটু জোরে দেন, আরেকটু জোরে দেন। হাই হাই হাই, আরেকটু জোরে দেন। ইদলাকের অর্থ হলো কিনারা, ইদলাকের অর্থ হলো স্লিপ কাটা বা নড়াচড়া করা। স্লিপ কাটা বা নড়াচড়া করা, বলেন তো, স্লিপ কাটা বা, স্লিপ কাটা বা কিনারাটা সহজ, এটাও শুনে রাখেন, কথাটা বুঝেন নাই। ইদলাকের অর্থ হলো স্লিপ কাটা বা নড়াচড়া করা। ইদলাকের অর্থ হলো কিনারা, ইসমাতের অর্থ হলো জমে থাকা। ইসমাতের অর্থ হলো জমে থাকা। আবার বলেন, ইদলাকের অর্থ হলো কিনারা, ইসমাতের অর্থ হলো জমে থাকা। আবার বলেন, আবার বলেন, ইদলাকের অর্থ হলো কিনারা, ইসমাতের অর্থ হলো জমে থাকা। আবার বলেন, ইদলাকের অর্থ হলো কিনারা, ইসমাতের অর্থ হলো জমে থাকা। ইদলাকের অর্থ হলো কিনারা, ইসমাতের অর্থ হলো জমে থাকা।
ইসলাকের অর্থ হলো কিনারা, ইসমাতের অর্থ হলো জমে থাকা। ইদলাকের হরফগুলো বলেন আদায় করার সময় ঠোঁট ও জিহ্বার কিনারা থেকে খুব সহজে আদায় হওয়া। ইদলাকের হরফগুলো উচ্চারণের সময় ঠোঁট ও জিহ্বার কিনারা থেকে খুব সহজে আদায় হওয়া। ইদলাকের হরফগুলো উচ্চারণের সময় ঠোঁট ও জিহ্বার কিনারা থেকে খুব সহজে আদায় হওয়া। ঠোঁট ও জিহ্বার কিনারা থেকে খুব সহজে আদায় হওয়া। ঠোঁট ও জিহ্বার কিনারা থেকে খুব সহজে আদায় হওয়া। ঠোঁট ও জিহ্বার কিনারা থেকে খুব সহজে আদায় হওয়া। ইদলাকের অর্থ হলো কিনারা, ইসমাতের অর্থ হলো জমে থাকা। ইদলাকের অর্থ হলো কিনারা, ইসমাতের অর্থ হলো জমে থাকা। ইদলাকের অর্থ হলো কিনারা, ইসমাতের অর্থ হলো জমে থাকা। ইদলাকের অর্থ হলো কিনারা, ইসমাতের অর্থ হলো জমে থাকা। ইদলাকের অর্থ হলো কিনারা, ইসমাতের অর্থ হলো জমে থাকা। ইদলাকের হরফগুলো উচ্চারণের সময় ঠোঁট ও জিহ্বার কিনারা থেকে খুব সহজে আদায় হওয়া। ঠোঁট ও জিহ্বার কিনারা থেকে খুব সহজে আদায় হওয়া। ইসমাতের অর্থ হলো জমে থাকা। ইসমাতের অর্থ হলো জমে থাকা। ইসমাতের হরফগুলো উচ্চারণের সময় আবার বলেন ইসমাতের হরফগুলো উচ্চারণের সময় মখরাজে হরফগুলো জমে থাকিবে। আবার বলেন ইদলাকের হরফগুলো উচ্চারণের সময় ঠোঁট ও জিহ্বার কিনারা থেকে খুব সহজে আদায় হওয়া। আবার বলেন ইসমাতের অর্থ হলো জমে থাকা। ইসমাতের হরফগুলো উচ্চারণের সময় আবার বলেন মখরাজে হরফগুলো জমে থাকিবে। একটা হরফ বলবো, দেখবেন ইসমাতের ছয়টি হরফের মধ্যে পাওয়া যায় কিনা, ইদলাকের ছয়টি হরফের মধ্যে পাওয়া যায় কিনা। যদি ইদলাকের ছয়টি হরফে পাওয়া যায় তো কি বলবেন? কথা বলে না, খবর নাই, কি বলবেন? একটু সোজা হয়ে বসেন তো, একটু সোজা হয়ে বসেন তো, পোতায় টোতায় গেলেন নি, আর কিছুক্ষণ সময় নিব। আল্লাহ, ইদলাকের এই ছয়টি হরফ যদি দেখেন যে এইখান থেকে কোনো একটা হরফের উচ্চারণ করা হয়েছে তখন কি বলবেন? আর যদি দেখা যায় যে না এই ছয়টি হরফের মধ্যে নাই তাহলে কি বলবেন? চলেন আবার বলেন, এই যে দেখেন তার মাখরাজ হলকের শুরু জমে আছে না,
এরকম হচ্ছে নাকি, কথাটা বোঝেন, এরকম হচ্ছে, বাস একই উচ্চারণ, বাস এক জায়গায় জমে আছে, আবার বলেন আবার বলেন আবার বলেন লা ইতুবা, হ্যাঁ না না র লা না র, তিনটা ইজলাক না, ত ত ত দা তা স সা জা ল দা ফা ফা ফা, না 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 সন্দেহ আছে, ফা ওয়া বা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওহ যখন জিজ্ঞেস করলাম হ্যাঁ 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 করে, এরপরে মনে করেন এখন বলে ইদলা মা মা, তাড়াতাড়ি একটু দরাদরি করেন, এক মিনিট এক মিনিট চালু করেন না, দরাদরি করেন দরাদরি করেন, কোরআন শরীফ গুলো দিয়ে দিতে বলেন, দুই তিনজন বাচ্চাকে কোরআন শরীফ গুলো দিয়ে দিতে বলেন, সবার কোরআন শরীফ।